একটি মৃত্যু, রাজনৈতিক চাপানোতর এবং আবারও সন্দেশখালি। হাজী নুরুল ইসলাম বসিরহাটের সাংসদ, তিনি প্রয়াত হয়েছেন। এবং দেখুন, বন্ধু, শত্রু, রাজনৈতিক সতীর্থ, প্রতিদ্বন্দ্বী যেভাবেই আপনি দেখুন না কেন, যে কোনো মৃত্যুই অত্যন্ত মর্মান্তিক। তার প্রিয়জন, তার পরিবার পরিজনের কাছে অবশ্যই এটা অত্যন্ত শোকের একটা সময়। কিন্তু যিনি মারা গেছেন, তিনি যদি রাজনৈতিক মঞ্চের একজন ব্যক্তি হন, বিশেষ করে তিনি যদি বসিরহাটের মতো একটি এলাকার সাংসদ হন, যে বসিরহাটের অন্তর্গত হলো সন্দেশখালি, এবং যে সন্দেশখালিকে নিয়ে শুধুমাত্র এই রাজ্য রাজনীতি নয়, গোটা দেশের রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল, তাহলে সেই সাংসদের মৃত্যুর পরে যে শূন্যস্থানটা তৈরি হয়, সেটা পূরণ করার জন্য কিছু প্রশ্ন উঠে আসে, নির্বাচনের প্রশ্ন উঠে আসে, এবং এই প্রশ্নগুলোকে সামনে তুলে ধরার দরকার হয়। দেখুন, মৃত্যুকে রাজনীতি কিভাবে বহন করে নিয়ে চলেছে, এ কথা সাধারণ মানুষের একেবারেই অজানা নয়। সাধারণ মানুষের মৃত্যু হলে, কোনো মৃত্যুকে নিয়ে যদি বিরোধী রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করার চেষ্টা করে শাসকের উপর, তাহলে সেটাকে লাশের রাজনীতি বলে সম্বোধন করা হয়। অনেকবারই এই কথাটা সামনে উঠে এসেছে। কিন্তু একজন বিধায়ক বা সাংসদ যদি মারা যান, তাহলে তার ছাপটা কিভাবে রাজনীতির ওপরে পড়তে পারে এবং বিভিন্ন আসনের সমীকরণ কি করে বদলে যেতে পারে, সেটা বোঝার জন্য আপনাকে বেশি দূর তাকাতেও হবে না। 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং সেইবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে, সেই সময়টা দেখলেই আপনি কিন্তু একটা উদাহরণ দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হন, কিন্তু মুখ্যমন্ত্রী থাকতে গেলে তাকে তো কোনো না কোনো আসন থেকে জিতে বিধায়ক হয়ে আসতে হবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন যে ভবানীপুর, তার পুরনো আসন যেটাকে ছেড়ে দিয়ে তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন, সেখানেই তিনি আবারও লড়াই করবেন এবং সেখান থেকেই বিধায়ক হয়ে তিনি যাবেন। এবারে ভবানীপুর যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে নন্দীগ্রাম গিয়েছিলেন, তখন ভবানীপুরে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে জয়ী হয়েছিলেন। এবার মমতা ব্যানার্জি যদি ভবানীপুরে যান, শোভনদেব চট্টোপাধ্যায়কে আবার অন্য কোথাও যেতে হবে। খড়দা বিধানসভা, আবারও একটি রাজনৈতিক মৃত্যু। খড়দা বিধানসভায় 2021-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন কাজল সিনহা। এবার তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই তিনি মারা যান। নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা যায় কাজল সিনহা জিতেছেন বটে, কিন্তু মানুষটাই আর নেই। অতএব সেখানে আবার একটা উপনির্বাচন করতে হবে। ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয় খড়দায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পরাজিত হয়ে চলে আসেন ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে নির্বাচনে লড়েন, সেখান থেকে বিধায়ক হন, মুখ্যমন্ত্রীর পদে তিনি থাকেন, সেই জায়গাটা তিনি বজায় রাখেন। শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে খড়দায় চলে আসেন এবং উপনির্বাচনে তিনিও জয়ী হন। তারই সঙ্গে কাজল সিনহা তো এমনিতেই তৃণমূল প্রার্থী হিসেবে জিতেছিলেনই খড়দায়, কিন্তু তিনি মারা যাওয়ার পরে মানুষের মধ্যে যে একটা আবেগ তৈরি হয় এবং একটা যে সমর্থন তৈরি হয়, তার উপর ভর করে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় খড়দা বিধানসভায় তার জীবনের সবথেকে বেশি মার্জিনে ভোটে জেতেন। তো এইভাবে কিন্তু একটা মৃত্যু একটা আসনের উপর, রাজনীতির উপরে ছাপ রেখে যেতে পারে। একটা মৃত্যুর জন্য যে সমর্থন, যে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছিল, সেটার জন্য শোভনদেব চট্টোপাধ্যায় যে মার্জিনে জিততে পেরেছিলেন, এই ঘটনা না ঘটলে বাইরে থেকে একজনকে এনে দাঁড় করিয়ে এই রকম মার্জিনে জেতানো আদৌ সম্ভব হতো কি হতো না, সেই নিয়ে কিন্তু অনেকেই সেই সময় সন্দেহ প্রকাশ করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন। এবার সন্দেশখালীর ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছে পুরনো ইতিহাস নয়। শেখ শাহজাহান নামটা নিশ্চয়ই এখনো পর্যন্ত ভুলে যাননি। তো এই সন্দেশখালী বিধানসভা, যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে নির্বাচনের আগে যা পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা সকলেই জানেন। সন্দেশখালীকে কেন্দ্র করে যখন বিরোধীদের চাপে পড়ে শাসক দল প্রায় কোণঠাসা, সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক করা হয় যে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে তৃণমূলের তরফ থেকে হাজী নুরুল ইসলাম। এর আগে যিনি বসিরহাটের সাংসদ ছিলেন, অভিনেত্রী সাংসদ ছিলেন নুসরাত জাহান, তাকে সরিয়ে দিয়ে হাজী নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। এবার এই হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগেই আরো বেশ ভয়ঙ্কর, বিতর্কিত, চাঞ্চল্যকর কিছু কাজের অভিযোগ ছিল, যাই হোক। এবং এইখানে এই বসিরহাট লোকসভায় বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয় রেখা পাত্রকে, যিনি সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে এগিয়ে এসেছিলেন। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল
যে শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস। হাজি নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী হিসেবে প্রায় 3,30,000 বেশি ভোটে রেখা পাত্রকে পরাজিত করেছেন এবং হাজি নুরুল ইসলাম সেখানকার সাংসদ হয়েছেন। কিন্তু এই নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা গেল যে এই পরাজয়ের কালিমার সঙ্গে সঙ্গে বিজেপির কপালে একটা সান্ত্বনা আর একটা কাঁটা এসে জুটেছে। সান্ত্বনাটা কি? সান্ত্বনা হচ্ছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভা, যে জায়গাকে কেন্দ্র করে সব থেকে বেশি অভিযোগ উঠে এসেছিল, যে জায়গাকে নিয়ে এত আলোড়ন পড়ে গিয়েছিল, সেই সন্দেশখালী বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপির প্রার্থী রেখা পাত্র 8,000 কিছু বেশি ভোটে ওই সন্দেশখালী বিধানসভায় এগিয়ে রয়েছেন। আর কাঁটা যেটা বিজেপির কপালে এসে জুটলো সেটা কি? এই ভোটের ফলাফল সামনে আসার পরে রেখা পাত্র সর্বসমক্ষে এসে বললেন যে এই যে হার, এটাকে আমি পরাজয় হিসেবে মানছি না। কেন? কারণ দলের মধ্যে থেকে কিছু লোকজন, বিজেপির মধ্যে থেকে বিজেপির কার্যকর্তা হবার পরেও কিছু লোকজন বেইমানি করেছেন, পিঠে ছুরি মেরেছেন, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে বিজেপিকে হারাতে সাহায্য করেছেন। এইবার যখন রেখা পাত্রকে প্রশ্ন করা হয় যে তাহলে যারা এই কাজ করেছেন, যারা বেইমানি করেছেন বিজেপির সঙ্গে বা পিঠে ছুরি মেরেছেন, তাদেরকে চিহ্নিত করা কি সম্ভব হয়েছে, তখন রেখা পাত্র উত্তর দিয়েছিলেন যে সেটা আমার কাজ নয়, প্রধানমন্ত্রী স্বয়ং রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু রয়েছেন। এরপরে রেখা পাত্র দাবি করেন যে বসিরহাটে আরও একবার নির্বাচন করতে হবে। কেন? তিনি বলেন হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এই যে হলফনামা, নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে ত্রুটি রয়েছে, নো ডিউ সার্টিফিকেট তিনি জমা দেননি, অতএব তার মনোনয়ন বাতিল হবে এবং এখানে আবারও নির্বাচন করতে হবে। রেখা পাত্র এই বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় এগিয়ে এসে বলেন যে বীরভূমে বিজেপির প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন প্রথমে, দেবাশিস ধর, তার মনোনয়ন বাতিল হয়েছিল যে আইনে, সেই একই আইনে হাজি নুরুল ইসলামেরও মনোনয়ন বাতিল হওয়ার কথা, অতএব এখানে আরও একবার নির্বাচন করতে হবে। এইটা জুলাই মাসের কথা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেপ্টেম্বর মাসে। এরপরে কিন্তু সেইভাবে আর এই সন্দেশখালীর কথা বিজেপির মুখে বা রেখা পাত্রকে সেভাবে সামনে এগিয়ে আসতে দেখতে পাওয়া যায়নি। এরপর থেকে কেমন যেন মনে হলো সন্দেশখালীর এই আন্দোলন কেমন স্তিমিত হয়ে গেছে, বিজেপি যে আন্দোলন সেখানে তুলে ধরেছিল, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন রকম উদ্যোগ, সেগুলো কেমন যেন একটা ব্যাক সিটে চলে গেছে। এবং সেই সময় পরিস্থিতি এমন হলো যে একটা নতুন ইস্যু দরকার, একটা নতুন আন্দোলন দরকার, এবং সেই নতুন আন্দোলনের ডাকে সন্দেশখালী কোথায় একটা যেন হারিয়ে গেল, সেই জায়গাটা খুব একটা যেন সামনে আর উঠে আসছে না। এমনকি রেখা পাত্রকেও কিন্তু বিজেপির বিভিন্ন বৈঠকে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, এইরকম একটা খবরও সামনে উঠে এসেছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, জুলাই মাসে বিজেপির একটি কার্যকারিণী বৈঠক হয়েছিল এবং সেই সময় একটি প্রতিবেদন বেরোয় যার শিরোনামে এটা ছিল যে রেখা পাত্রকে দেখতে পাওয়া যাচ্ছে না, রেখা পাত্র কোথায়, সন্দেশখালী এখন অতীত, বিজেপির বৈঠকেও রেখা পাত্র নেই। দেখা যায় যে সায়েন্স সিটি অডিটোরিয়াম, সেখানে এই বিজেপির বৈঠক হয়েছে, কার্যকারিণী বৈঠক। লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল পশ্চিমবঙ্গে এত খারাপ কেন হলো, সেগুলো নিয়ে পর্যালোচনা করা, সেগুলো খতিয়ে দেখার জন্য সমস্ত নেতানেত্রীরা সেখানে গিয়েছিলেন কথা বলতে। এক ঝাঁক নেতানেত্রী সেখানে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, বিজেপির জয়ী এবং পরাজিত প্রার্থীরাও সেখানে অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু রেখা পাত্রকে সেখানে দেখতে পাওয়া যায়নি। এটা কোন সময়ের কথা বলছি বলুন তো? এটা সেই সময়ের কথা যখন শুভেন্দু অধিকারী এগিয়ে এসে বলেছিলেন বিজেপির এই যে খারাপ ফলাফল হয়েছে তার দায় শুভেন্দু অধিকারীর নয়। তিনি বলেছিলেন যে কোথায় কে প্রার্থী হবে না হবে এসব মোটেই আমি ঠিক করিনি, সংগঠন ঠিক করেছিল, তাই এটা সংগঠনের দায়, এই দায় আমার ওপরে চাপানো যাবে না। এবং এটা সেই সময় যে সময় শুভেন্দু অধিকারী এগিয়ে এসে বলেছিলেন যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিচ্ছে না, তাহলে প্রধানমন্ত্রীর যে স্লোগান রয়েছে সবকা সাথ সবকা বিকাশ, সেটাকে আমরা পরিবর্তন করে দেব এবং আমরা বলবো যে জো হামারে সাথ হাম উনকে সাথ, প্রধানমন্ত্রীর স্লোগান আমরা বদলে দেব, বিজেপির সংখ্যালঘু মোর্চা চাই না, এই সমস্ত বক্তব্য শুভেন্দু অধিকারী সামনে রেখেছিলেন। এবার রেখা পাত্র সেই জুলাই মাসে যখন আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আরেকবার নির্বাচনের দাবি করেছিলেন, তার সেই যে দাবি, তার সুরাহা আদালতে এখনো পর্যন্ত না হলেও বিধাতার কি অদ্ভুত নিয়ম দেখুন, যে আবার এই সেপ্টেম্বর মাসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, রেখা পাত্রর সামনে কিন্তু আরও একবার এই বসিরহাটের নির্বাচনে দাঁড়ানোর একটা সুযোগ উপস্থিত হয়েছে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে রেখা পাত্র কি এবারে নির্বাচনে দাঁড়াতে পারবেন বা তিনি কি আদৌ দাঁড়াবেন? কেন এই প্রশ্নটা করছি? প্রথমত একটার পর একটা শুনলেন যে সেই সময় যা যা বক্তব্য শুভেন্দু অধিকারী সামনে রেখেছিলেন, বিজেপির তরফ থেকে সামনে রাখা হয়েছিল, আপনি এখন খেয়াল করে দেখবেন সেগুলো কিন্তু সবটাই বদলে গেছে। জুলাই মাসে বলা হচ্ছিল যে আমার দায় নয়,
সময় শুভেন্দু অধিকারী বলছিলেন, তারই সঙ্গে বলা হচ্ছিল সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হোক, এই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা সন্দেশখালী ব্যাকসিটে চলে গেছে। অগস্ট মাস আসতে আসতে অগস্টের মাঝামাঝি আরজিকর কাণ্ড সামনে আসে এবং সেই ঘটনা সামনে আসার পরে সেই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। শুভেন্দু অধিকারী আবার দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বাংলাদেশের সেই স্লোগানের অনুকরণ করে এই স্লোগানটা ডাক দেন এবং এটাই তখন মুখ্য ইস্যু হয়ে দাঁড়ায়। তার মানে বুঝতেই পারছেন বিজেপি কতবার নিজের লক্ষ্য বদল করেছে, প্রত্যেকটা ইস্যুকেই তারা ছুঁয়ে ছুঁয়ে যায় কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত তারা ফলো আপ করে না, শেষ দেখে ছাড়ে না। যেমন সন্দেশখালী নিয়ে বিজেপি যে ধরনের আন্দোলন শুরু করেছিল, যে ধরনের বিরোধিতা শাসক দলের বিরুদ্ধে শুরু করেছিল, এমনকি আপনারা জানেন সন্দেশখালীর মহিলাদের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে বিজেপি নিয়ে যাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে সন্দেশখালীতে তারা কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে সেই কথা তারা বিভিন্ন জায়গায় গিয়ে শোনাবেন জানাবেন। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কিন্তু সেই সময় বলা হয়েছিল এটাই তো রাজনীতি এবং এগুলো তো করতেই হবে যদি নির্বাচনে জিততে হয় এবং এই সরকারকে সরাতে হয়, কিন্তু এই সমস্ত কিছু করার মাধ্যমেই বিজেপি এগিয়ে আসবে পশ্চিমবঙ্গে, তবে সেটা হয়নি। বিজেপি শুধুমাত্র বসিরহাট ছেড়ে দিন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আশানুরূপ ফলাফল কিন্তু করতে পারেনি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সময় বিজেপি নিজের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল সন্দেশখালীকে ইস্যু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত রকম রিসোর্সেস কাজে লাগিয়ে, সেই সময় তারা খুব একটা কিছু সুবিধা করতে পারেনি, তারা জিততে পারেনি। শুধুমাত্র বসিরহাট নয়, অন্যান্য বিভিন্ন জায়গায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি ভালো ফলাফল করতে পারেনি। তাহলে এইবারে বিজেপি ভালো ফলাফল কি বসিরহাটে আদৌ করতে পারবে, মানে তার কোনো সম্ভাবনা কি দেখতে পাওয়া যাচ্ছে? সেই আত্মসমালোচনা, সেই পর্যালোচনা, সেই খতিয়ে দেখা, সেগুলো কি আদৌ বিজেপি করতে পেরেছে? সংগঠনকে কি আদৌ তারা শক্তিশালী করতে পেরেছে? এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখুন খুব সিম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেখা পাত্র যাদের কথা বলেছিলেন যে বিজেপির সঙ্গে তারা বেইমানি করেছে, বিজেপির মধ্যে থেকে তৃণমূলের সঙ্গে আঁতাত করে তারা রেখা পাত্রকে বসিরহাটে হারিয়েছে, তাদের বিজেপি কি চিহ্নিত করতে পেরেছে এতগুলো দিনের মধ্যে দাঁড়িয়ে? এবং তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চারিদিকে যত ফাঁক ফোকর ছিল সেগুলো ভরাট করা, একটা টাইট সিস্টেম তৈরি করা, এগুলো কি তারা করতে পেরেছে? তাহলে এবার সেই সমস্ত কিছুর ফলাফল কি বিজেপি পাবে? বিজেপি কি ভালো ফলাফল সেখানে করতে পারবে? সম্প্রতি জানা যাচ্ছে রেখা পাত্র এই প্রার্থী হবেন কি হবেন না এই প্রশ্নে জানিয়েছেন যে তার লড়াইটা ছিল সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করতে প্রস্তুত, আর প্রার্থী কে হবেন না হবেন সেটা তো দল ঠিক করবে, যদি দল চায় তাহলে আবারও প্রার্থী হিসেবে তিনি লড়াইয়ের ময়দানে নামবেন। রাজনীতি না সবসময় আবেগ দিয়ে চলে না, এখানে অনেকগুলো কাজের বিষয় রয়েছে, এখানে অনেকগুলো ফাঁক ফোকর ভরাট করতে হয়, সংগঠনকে শক্তিশালী করতে হয়। এই মুহূর্তে এই যে শাসক দলের বিরুদ্ধে এত জনরোষ, এত রকম দুর্নীতির অভিযোগ, তার মধ্যে দাঁড়িয়েও হাজী নুরুল ইসলামের প্রয়াণের পরে যে উপনির্বাচন আসতে চলেছে সেটা নিয়ে শাসক দলের মধ্যে খুব একটা তাপ উত্তাপ চিন্তা এসব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে সেই অভিনেত্রী সাংসদ যিনি ছিলেন নুসরাত জাহান, তাকেই আবার শাসক দল নিয়ে এসে প্রার্থী করে দাঁড় করিয়ে দিল বসিরহাটে এবং তার জয়ী হওয়ার সম্ভাবনাও নিশ্চয়ই ভালো। এইখানে দাঁড়িয়ে আপনি যদি বারবার প্রশ্ন করেন যে শাসক কেন বারবার জিতছে, এত কিছু হওয়ার পরেও এই শাসক দল কেন বারবার জিতছে, এই প্রশ্নের উত্তর পেতে গেলে বিরোধীরা কেন বারবার হারছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আগে খোঁজা দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, পরের দিন আবার দেখা হবে একটি নতুন পর্ব নিয়ে।